আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্মানিত সকল প্রিপেড বৈদ্যুতিক গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা প্রিপেড মিটার ব্যবহার করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখাচ্ছি। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, যারা আপনারা যারা প্রিপেড মিটার ব্যবহার করেন তারা আপনারা অবশ্যই মিটারগুলো নিরাপদ স্থানে লাগানোর চেষ্টা করবেন, অন্যথায় দেখেন এই মিটারটা দেখতে পাচ্ছেন অনেক ভাঙাচোরা হয়েছে, অর্থাৎ এরপরে ইট দিয়ে আঘাত করার কারণে এই মিটারটার এরকম অবস্থা হয়েছে, খুব খারাপ অবস্থা। তো মিটার ডিসপ্লেটা দেখছেন যে কালো হয়ে গেছে, ভেঙে চুরে কালো হয়ে গেছে, কিন্তু মিটারে আবার বিদ্যুৎ সব কিছুই ঠিক মতন সার্ভিস দিচ্ছে, সে আন্দাজে লোড দিয়েও বিদ্যুৎ ব্যবহার করতেছে। কিন্তু এইভাবে তো একটা জিনিস রাখা যাবে না, যার কারণে হচ্ছে আমাদের অথরিটি ওয়েটজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি যারা ফিডার ইনচার্জ আসছে উনি এই মিটারটার সংযোগ বিচ্ছিন্ন করছে, প্লাস যেটা করতে হয়েছে গ্রাহককে 5,000 টাকার মতন জরিমানা বিল দিতে হয়েছে, অর্থাৎ মিটারের দাম পেমেন্ট করতে হয়েছে, তারপরে তারকে নতুন সংযোগ দেওয়া হয়েছে আবার। তো এই ভিডিওটা করে রাখছিলাম শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে, আমি ভিডিওটা ইউটিউবেতে আপলোড করছি। তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মিটারগুলো যথা নিরাপদ স্থানে বসানোর চেষ্টা করবেন, আর যারা আছেন অবশ্যই সতর্ক রাখবেন যে এরকম সমস্যা যাতে আপনাদেরও না হয় এবং ভোগান্তিতে যাতে ভুগতে না হয়, সেই জন্য এই ভিডিওটা করা। তো যাই হোক, ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি চেষ্টা করব বৈদ্যুতিক সকল বিষয়ে আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ।